ব্লাক আর আছে এবার আমরা তো দুঃখ করি আচ্ছা ঠিক আছে দেখো এসে এসো ভাই ভাই তো না আমরা সবাই জানি আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস। আমাদের ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত একটা ইউনিয়ন আছে, ত্রিপুরা প্রতিবন্ধী সংঘ, দিব্যাঙ্গ সংঘ। তো এই দিনে আমরা দিব্যাঙ্গদের নিয়ে যে কাজ করা, তাদের সমাজে যে অধিকার দেওয়া সেটা নিয়ে কাজ করি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে দিব্যাঙ্গ সংগঠন যেটা আছে আমাদের, তারাও আমাদের সাথে সমানভাবে তাল মিলিয়ে রাষ্ট্রের জন্য কাজ করার জন্য, বা আমাদের যে আজকে ওরা এখানে ভগবান জগন্নাথের মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান করছে, দিব্যাঙ্গ মানে দিব্য অঙ্গ যারা আছে তাদের দিব্য শক্তি আমাদের থেকে কোনো দিকে কম নয়। তারা জানে মানে স্বচ্ছতার কী গুরুত্ব আছে সমাজে, এই সমাজে এই স্বচ্ছতার বার্তাটাকে পৌঁছে দিতে তারা দিব্যাঙ্গ হয়েও আমাদের মতো যারা এই আমরা যারা সব দিক থেকে মানে সক্ষম তাদের সাথে তাল মিলিয়ে তারাও আজকে এই সমাজের কাজগুলোর জন্য এগিয়ে আসছে। এবং ভারতীয় মজদুর সংঘের যে নীতি আদর্শ আছে, রাষ্ট্রবাদী বিচারধারা আছে, তাদেরকে মেনে তারাও আমাদের সাথে জুড়েছে। সেই জন্য আমরাও গর্বিত, ভারতীয় মজদুর সংঘ গর্বিত যে এমন একটা সংগঠন আছে যারা নিজেদের যে শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও সমাজের জন্য তারাও কিছু করতে যায়। এটা আজকের এই ইয়ের মাধ্যমে তারা শুধু এই স্বচ্ছ ভারত অভিযান নয়, বিভিন্ন সামাজিক কাজের সাথে আমাদের এই সংগঠন যুক্ত থাকে। তাদের সমস্ত অক্ষমতাকে তারা পেছনে ফেলে সমাজের কাজের জন্য ওরা সবসময় এগিয়ে আসে। আজকে আমি ওদের সাথে এখানে স্বচ্ছ ভারত অভিযানে অংশ হতে পারার নিজেকেও গর্ববোধ করছি। ধন্যবাদ।